আজিকালি টিউটাৰলৈ সবাইকে স্বাগতম আজকেৰ বিষয় ফৰ বিবি এছ এণ্ড বিবি এ অনাৰ্ছ থাৰ্ড ইয়াৰ্ছ বেংক্ৰাফচি এণ্ড লিকুইডেশ্যন অৰ্থাৎ দেউলিয়াত্ত চেপ্তাৰৰ অংকনীয়ে আলোচনা কৰাৰ চেষ্টা কৰিব দেখি উদ্দীপকে কি বলা হৈছে মিষ্টাৰ চেণ্টু ইজ ইনচলভেণ্ট মিষ্টাৰ চেণ্টু দেউলীয়া হৈছে হি ছাপ্লাইজ ইউ হে দ্য ফলিং ইনফৰ্মেশ্যন এজ অন থাৰ্টি ফাৰ্ষ্ট মাৰ্চ দুহেজাৰ তেৰ কেশ ইন হেণ্ডলে এক হাজাৰ ফার্নিচার সাত হাজার কিন্তু আদায় করতে পারবো তিন হাজার পাঁচশো স্টক বাউন্ন হাজার পাঁচশো কিন্তু আদায় করতে পারবো সিক্সটি পার্সেন্ট বুক ডেফস গুড মানে আদার ভালো সাত হাজার আর বুক ডেফ ডাউটফুল এক্সপেক্টেড টু রিয়ালাইজ চল্লিশ পার্সেন্ট সতেরো হাজার পাঁচশো থেকে চল্লিশ পার্সেন্ট আদায় করতে পারবো বিলস রিসিবেল আট হাজার সাতশো পঞ্চাশ এর থেকে ব্যাড হলো পাঁচ হাজার দুশো পঞ্চাশ বিলস ডিসকাউন্টেড দশ হাজার পাঁচশো কিন্তু ব্যাড হলো তিন হাজার পাঁচশো লোন ফ্রম মিসেস সেন্টু মিসেস সেন্টুর কাছ থেকে লোন নেওয়া হয়েছে সতেরো হাজার পাঁচশো ক্রেডিটর ফর গুডস বাউন্ন হাজার পাঁচশো অর্থাৎ এটাকে আনসিকিউর ক্রেডিটর বলা হয় স্যালারি ডিউ টু ক্লার্ক সাতশো স্যালারি বকে আছে সাতশো আর ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট গভর্নমেন্টের ট্যাক্স বাকি আছে দুই হাজার একশো ব্যাঙ্ক লোন বাই দ্য লাইন অফ স্টক অফ দ্য বুক ভ্যালু অফ টাকা পঁয়ত্রিশ হাজার তার লোন আনছি আমি সতেরো হাজার পাঁচশো ব্যাংক থেকে সেন্টু কমেন্স বিজনেস সিক্স ইয়ার এগো এবং ব্যবসাটা শুরু করছিল ছয় বছর আগে উইথ এ ক্যাপিটাল অব টাকা তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ হি ডিউ টাকা আট হাজার সাতশো পঞ্চাশ ইস ইয়ার ফর প্রাইভেট পার্সাস পারস অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে সে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি বছরে উত্তোলন করছে বাট ডিড নট মেনটেন্স প্রপার অফ অ্যাকাউন্টস এবং সে কোনো যথোপযুক্ত বইও হিসাব মেনটেন করে না অর্থাৎ হিসাবের বই সংরক্ষণ করে না মিসেস সেন্টু গেভ আফ হার জুয়েলারি ভ্যালু এক টাকা সাত হাজার টু হি দি রিসিভার অর্থাৎ সেন্টুর ওয়াইফ রিসিভারকে সাত হাজার টাকার জুয়েলারি প্রদান করেছে প্রিপেয়ার্ড দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার সেন্টো এই তথ্যের ভিত্তিতে কি করতে হবে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে হবে এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে হবে তো দেখি কীভাবে আমরা সলিউশন করি হাউ টু সলিউশন এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমার এই সলিউশনটা দেখার আগে অবশ্যই উদ্দীপকটা সামনে রাখবেন কারণ খাতায় লিখে যদি সামনে রাখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস দেখি সলিউশনে চলে যাই তা সলিউশনে যাওয়ার আগে কিছু জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে সর্বপ্রথমে ক্রেডিটর ফুললি সিকিউর কত টাকা ক্রেডিটর আছে ফুললি সিকিউর অর্থাৎ সিকিউরিটি দিয়ে পুরা অ্যামাউন্ট দিয়ে সেখান থেকে আমি লোন এনেছি বা দায় গ্রহণ করেছি যেমন আমি পাঁচশো টাকার জিনিস দিয়ে দুইশো টাকার যে লোন আনছি এটাকে বলা হয় ফুললি সিকিউরিড এটা কিন্তু আমার ক্যালকুলেশন করে বের করতে হবে তারপরে ক্রেডিট আর পার্টলি সিকিউরিটি এখানে আংশিক হতে পারে অর্থাৎ এখানে আমি দশ হাজার টাকা লোন আনলাম কিন্তু সিকিউরিটি দিলাম পাঁচ হাজার টাকা এটাকে বলা হয় পার্টলি সিকিউরিটি তারপরে আসে আনসিকিউর্ড ক্রেডিটর কিছু আছে আনসিকিউর কোনো সিকিউরিটি ছাড়াই ক্রেডিটর যেমন ধারে পণ্য বিক্রয় করছি ক্রয় করছি সেটা আনসিকিউর্ড ক্রেডিটর অর্থাৎ এখানে কোনো সিকিউরিটি দিয়ে পণ্যটা বিক্রয় করা হয়নি তারপরে আছে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর যেটা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে অর্থাৎ আনসিকিউর্ড ক্রেডিটরের আগে এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটরটা আগে পরিশোধ করতে হবে তারপরে আছে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে রিসিভার ফি অর্থাৎ একজন ব্যক্তি যখন কোর্টের মাধ্যমে দেউলিয়ার আবেদন করে কোর্ট তখন একজন রিসিভার নিয়োগ করে অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করে ওনাকে একটা ফি দিতে হয় সে ফিটা কিভাবে আসে যে অ্যাসেটগুলা সিকিউরিটি দেওয়া যে অ্যাসেটগুলি সিকিউরিটি দেওয়া সেই অ্যাসেটের উপর সে পাবে ফোর পার্সেন্ট আর যে অ্যাসেটগুলির কোনো সিকিউরিটি দেওয়া নাই আনসিকিউর অ্যাসেট তার উপর পাবে সে টেন এটা কিন্তু সবসময় প্রযোজ্য এটা আইন এটা মনে রাখতে হবে তারপরে এই অঙ্কের বেলায় ব্যালেন্স শিট কেন ব্যালেন্স শিট করবো কারণ এখানে বলা হয়েছে সে প্রপার কোনো হিসাবের বই সংরক্ষণ করে না এই জন্য আমি সন্দেহবশত আমি কি করব ব্যালেন্স শিট করে দেখব যে তার অ্যাসেট এবং লাইবিলিটিগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে অ্যান্ড গুড না ঠিক থাকলে আমার ওই যে পার্থক্যটা পার্থক্যটা একটা নাম হবে সেই নামটা বের করার জন্যই এই ব্যালেন্স শিট করতে হবে আর যদি সে প্রপার অ্যাকাউন্টস রাখতো অর্থাৎ হিসাব রাখতো তাহলে আমার ব্যালেন্স শিট করার প্রয়োজন ছিল না তাহলে আমি প্রথমেই ওয়ার্ক ংয়ে চলে যায় ওয়ার্কিং এক প্রথমে আমি করব ব্যালেন্স শিট যেহেতু সে প্রপার হিসাব রক্ষণ সংরক্ষণ করে না থার্টি ফার্স্ট মার্চ দু হাজার একটা ঘর কাটলাম অ্যাসেট ক্যাশ এক হাজার তবে এখানে খেয়াল রাখতে হবে সবসময় বুক ভ্যালু দিয়ে ব্যালেন্স শিটটা করতে হবে ফার্নিচার হল সাত হাজার অর্থাৎ রিয়েলাইজেশন ভ্যালু হলো পরের কথা সে যখন হিসাবটা ক্লোজ করছে তখন বুক ভ্যালু দিয়েই আমার ব্যালেন্স শিটটা করতে হবে স্টক বাউন্ন হাজার পাঁচশো বুক ডেপ্ট কিছু গুড আছে কিছু ডাউটফুল আছে সব মিলিয়ে হলেও চব্বিশ হাজার পাঁচশো তারপর আছে বিলস রিসিভেবল আট হাজার সাতশো পঞ্চাশ লোন ফ্রম মিস মিসেস সেন্টুর কাছ থেকে আনছি সতেরো হাজার পাঁচশো এটা আমার দায় তারপরে ক্রেডিটর এটা আমার দায় বাউন্ন হাজার পাঁচশো স্যালারি দিও এটা দায় ট্যাক্স দিও এটাও দায় ব্যাঙ্ক লোন এটাও আমার দায় এইবার আমি ক্যাপিটাল তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ দেওয়া আছে তারপরে ড্রয়িং ড্রয়িং হলো সে প্রতি বছর উত্তোলন করতে হলো আট হাজার সাতশো পঞ্চাশ তাহলে ছয় বছরের যে উত্তোলনটা ছয় বছর দিয়ে ছয় দিয়ে গুণ করলাম এবার আমার দুই পার যোগ করতে হবে দেখি অ্যাসেট পাসটা বড়। এই জন্য অ্যাসেট পাসটা আমি কি করলাম আগে যোগ করলাম যোগ ফলটা নিয়ে গেলাম বিয়োগ করলাম পার্থক্য হলো বারো হাজার দুশো যেহেতু এখানে কোনো প্রফিট দেওয়া নাই তাহলে এইটার নামই হলো এই ছয় বছরের প্রফিট যদি অ্যাসেট পাস কম হইত তাহলে বুঝতাম এটা লস এই জন্য এটা প্রফিট এইটার ব্যালেন্সিং ফিগার বেড়েছে এই জন্য এটা প্রফিট নাম দিলাম ক্লোজ করে দিলাম তাহলে বোঝা গেল আমার ব্যালেন্স শিট ঠিক হয়েছে এরপরের ওয়ার্কিং প্রথমে এলো ক্রেডিট আর ফুললি সিকিউর অর্থাৎ কত টাকা ক্রেডিট দায় আছে যেটার এগেনস্টে ফুললি সিকিউর দেওয়া আছে তাহলে এটা ওয়ার্কিং টু অ্যাকাউন্ট টাইটেল অ্যামাউন্ট অফ লাইবিলিটি আর ভ্যালু অফ সিকিউরিটি অর্থাৎ কত টাকার দায় আছে আর কত টাকা সিকিউরিটি দেওয়া আছে প্রথমে এলো ব্যাঙ্ক লোন ডিক্রাইড বাই লাইন টু স্টক অর্থাৎ স্টক সিকিউরিটি দিয়ে ব্যাংকের থেকে লোন আনছি আমি সতেরো এখন কত টাকার স্টক দিছি তো এখানে বলা হয়েছে স্টক দিছি এলো পঁয়ত্রিশ হাজার কিন্তু বর্তমানে তো এর পঁয়ত্রিশ হাজার মূল্য নাই পঁয়ত্রিশ হাজারের কত পার্সেন্ট আদায় করতে পারবো ষাট পার্সেন্ট তাতে আসে হলো একুশ হাজার কিন্তু আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সিকিউরিটি অ্যাসেট এই সিকিউরিটি অ্যাসেটের উপর আবার রিসিভার ফি পাবে তাহলে রিসিভার ফি বাদ দিলাম কত পার্সেন্ট আমরা জানি ফোর পার্সেন্ট এটা আইন তাহলে একুশ হাজারের ফোর পার্সেন্ট বাদ দিলাম তাহলে থাকলো আমার লাইবিলিটি থাকলো সতেরো হাজার পাঁচশো আর ভ্যালু অফ সিকিউরিটি অর্থাৎ যে দ্রো অ্যাসেট অর্থাৎ স্টক আমি জমা দিছি সেটার দাম দাঁড়াইছে বিশ হাজার একশো ষাট টাকা তাহলে এখন আমি বলতে পারি বিশ হাজার একশো ষাট টাকা দ্রব্য জমা দিয়ে অর্থাৎ সম্পদ জমা দিয়ে আমি সতেরো হাজার পাঁচশো টাকা লোন আনছি এই বের হলো আমার ফুললি সিকিউরড ক্রেডিটর আমার কোনো পার্টলি সিকিউরিটি ক্রেডিটর এই অঙ্কে নাই এই জন্যে এই ইয়েটা আমি করব না এরপরে এলো আনসিকিউর ক্রেডিটর যেটার কোনো সিকিউরিটি দেওয়া নাই কত ছিল আর বর্তমানে করতে হবে তাই যেটা গুড ক্রেডিটর বলা হয়েছে আমি পরিশোধও করতে হবে পাঁচশো তারপর আছে লাইব্রিল বিল ডিসকাউন্টেড বিল ডিসকাউন্ট করছিলাম আমি দশ হাজার পাঁচশো কিন্তু পরিশোধ করতে হবে এখন তিন হাজার পাঁচশো তারপর আছে লোন ফ্রম মিসেস সেন্টু মিসেস সেন্টুর ওয়াইফের কাছ থেকে যে লোন আনছি সতেরো তাকেও পরিশোধ করতে হবে সতেরো এই ছিল আমার আনসিকিউর ক্রেডিটর তাহলে টোটাল হলো দায় ছিল আশি হাজার পাঁচশো কিন্তু এখন পরিশোধ করতে হবে তিয়াত্তর হাজার পাঁচশো অর্থাৎ এক্সেপ্টেড টু র্যাঙ্ক এটা ক্লোজ করে দিলাম এরপরে হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর যেটা আমার অগ্রাধিকার ভিত্তিতে অর্থাৎ আনসিকিউর ক্রেডিটরের আগে পরিশোধ করতে হবে সেটা কি একটা গড় কাটলাম ওয়ার্কিং ফোর প্রথম ট্যাক্স ডিউ সরকারকে কখনোই কম দেওয়া যাবে না বা তাকে দেওয়া যাবে না পুরা টাকা দিতে হবে কত টাকা টাকা আর স্যালারি ডিউ যেটা আছে সে গায়ে খাটা মানুষ এই জন্য তারটা আগে পরিশোধ করতে হবে সাতশো টাকা তাহলে টোটাল প্রেফারেন্সিয়াল ক্রেডিটর অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে প্রেফারেন্সিয়াল ক্রেডিটর অর্থ হলো অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে দুই টাকা এটা আমি ক্লোজ করলাম এরপরে আমি যে করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অফ মিস্টার সেন্টু তাহলে আমার আসলে একই পাতার মধ্যে লাইবিলিটি এবং অ্যাসেট দেখানোর কথা আমার এখানে স্ক্রিনে ছোট থাকার কারণে আমি লাইবিলিটি পাসটা আগে দেখিয়েছি তাহলে প্রথমেই হল আর ফুললি সিকিউর যেটা আমি ওয়ার্কিং করেছিলাম সতেরো হাজার কিন্তু এটার জন্য আমি অ্যাসেট জমা দিছি কত সেটা আমি বাদ দেবো এই স্টেটমেন্টের ভ্যালু ওয়ার্কিং টুতে আমি বের করছি বিশ হাজার একশো ষাট টাকা অর্থাৎ ওয়ার্কিং টুতে বলেছিলাম যে বিশ হাজার একশো ষাট টাকার স্টক জমা দিয়ে আমি সতেরো হাজার পাঁচশো আনছিলাম তাহলে সে যখন আমার স্টকটা বিক্রি করে বিশ হাজার একশো ষাট টাকা পাবে সে তার পা না সতেরো রেখে বাকি থাকলো দুই হাজার ছয়শো ষাট টাকা এই অ্যাসেটটা আমাকে ফেরত দেবে তাহলে এটা আমার অ্যাসেট পাশে চলে যাবে এই জন্যই নাম দিলাম সারপ্রাস পার কন্ট্রাক্ট এটা ক্লোজ করে দিলাম তাহলে এই ক্রেডিটরের জন্য এই ক্রেডিটরের জন্য আমার কোনো দা আর পরিশোধ করার প্রয়োজন নাই কারণ আমার পরিশোধ করার পরেও উদ্বৃত্ত রয়ে গেছে এই জন্য এখানে হয়ে গেল নীল এরপরে হলো প্রেফারেন্সিয়াল ক্যাডিটর যেহেতু পার্টলি সিকিউরিটি ক্রেডিটর নাই জন্য সরাসরি প্রেফারেন্সিয়াল নিয়ে আসলাম এখানে আমি ওয়ার্কিংয়ে বের করছি সাইন নাম্বারে হল দুই হাজার আটশো পরিশোধ করতে হবে দুই হাজার আটশো তাহলে এটা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হবে এই জন্য আগেই বাদ দিয়ে দেয় ডিডাক্টের অ্যাসপার কন্টার দুই হাজার আটশো তাহলে এর জন্য আমার কোনো দায় পরিশোধ করার প্রয়োজন নাই এখন অর্থাৎ এক্সপেক্টেড টু র্যাঙ্কে কোনো যাবে না কারণ আগেই আসেট থেকে তাকে বিদায় করে দেবো এরপরে আন আনসিকিউর ক্রেডিটর আমার গ্রস আছে হলো ওয়ার্কিং থ্রিতে গ্রস বের করেছি আশি হাজার পাঁচশো কিন্তু পরিশোধ করতে হবে তিয়াত্তর হাজার পাঁচশো এবার আমি যোগ করলাম তাহলে বের হল তিয়াত্তর হাজার পাঁচশো ক্লোজ করে দিলাম এরপরে চলে যাই আমি অ্যাসেট পাস অ্যাসেট পাশে আমার প্রথমে আনসিকিউর্ড যে অ্যাসেট অর্থাৎ যে অ্যাসেটগুলি কোনো সিকিউরিটি দেওয়া হয়নি সে সরাসরি ব্যবসায় রয়ে গেছে সেইগুলো আমি বের করব আনসিকিউর্ড অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড আমার বুক ভ্যালু এক হাজার আমি আদায় করতে পারবো এক হাজার স্টক আমার টোটাল হলো বারান্ন হাজার পাঁচশো কিন্তু সিকিউরিটি দিয়ে ফেলছি পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমার রয়ে গেছে সতেরো হাজার পাঁচশো বুক ভ্যালু কিন্তু এর থেকে আদায় করতে পারবো আমি দশ হাজার পাঁচশো তারপরে আছে ফার্নিচার এর বুক ভ্যালু হলো সাত হাজার কিন্তু আদায় করতে পারবো তিন হাজার পাঁচশো তারপরে জুয়েলারি ফ্রম ওয়াইফ ওয়াইফের থেকে যে গহনা পেয়েছি সেটা আমি পুরাটাই আদায় করতে পারবো সাত হাজার তারপরে বুক ডেট গুড যেটা ভালো বুক ভ্যালু সাত হাজার আদায় করতে পারবো সাত হাজার ডাউটফুল আমি সিলো হল সতেরো হাজার পাঁচশো কিন্তু আদায় করতে পারবো দু সাত হাজার তারপর আছে বিলস রিসিভেবল ছিল আমার সাত আট হাজার সাতশো পঞ্চাশ কিন্তু আদায় করতে এখের মধ্যে ব্যাড আছে হলো পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তাহলে আদায় করতে পারবো তিন হাজার পাঁচশো এই হলো আমার টোটাল আনসিকুইড অ্যাসেট হলো উনচল্লিশ হাজার পাঁচশো আমি জানি আইন মোতাবেক এই আনসিকুইড অ্যাসেটের উপরে রিসিভারের ফি দিতে হয় সেটা হলো কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে আগে আমার সেটা বাদ দিতে হবে রিসিভার ফি টেন পার্সেন্ট বাদ দিয়ে দিলাম তাহলে আমার অ্যাসেট থাকলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ এর সাথে ওই যে সিকিউরিটি ফুললি সিকিউরিটি অ্যাসেটের থেকে আমি আবার কিছু অ্যাসেট ফেরত পাইছি তাহলে সেটাও আমার বর্তমান অ্যাসেট এটা নিয়ে এসে আমি যোগ করলাম দু টাকা তাহলে আমার টোটাল অ্যাসেট হলো আটত্রিশ হাজার দুইশো টাকা এই আটত্রিশ হাজার দুইশো টাকা থেকে প্রেফারেন্সিয়াল ক্রেডিটরটা আগে বাদ দিয়ে দিতে হবে তাহলে বাদ দিয়ে দিলাম প্রেফারেন্সিয়াল ক্রেডিটর হলো দুই হাজার আটশো তাহলে আমার এখন অ্যাসেট দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা কিন্তু দায় পরিশোধ করতে হবে আমার তিয়াত্তর হাজার পাঁচশো এই তিহাত্তর হাজার পাঁচশো টাকা দায় পরিশোধ করার এগেনস্টে আমার অ্যাসেট আছে পঁয়ত্রিশ হাজার চারশো দশ টাকা তাহলে আমার ঘাটতি বললো কত আটত্রিশ হাজার নব্বই টাকা এইটার নাম হলো ডিফিসিয়েন্সি তাহলে ভাগ ক্লোজ করে দিলাম এই ছিল আমার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এরপরে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেট থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হবে ডেবিট পাস এই পাস হলো ক্রেডিট পাস এরপরে প্রথমে আমার কি ক্যাপিটাল অর্থাৎ ডেবিট পাসে সব সময় মনে রাখতে হবে ডেবিট পাসে সব সময় মনে রাখতে হবে মালিকের টাকা এবং ডিফিশিয়েন্সি অর্থাৎ যেটা ঘাটতি মালিকের টাকা এবং ঘাটতিটা আসবে তা মালিকের টাকা হলো ক্যাপিটাল আসলো তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ তারপরে প্রফিট অ্যান্ড লস এটাও মালিকের যেটা আমি ব্যালেন্স শিট করে বের করেছিলাম বারো হাজার দুইশো জুয়েলারি ফ্রম ওয়াইফ এটাও মালিকের টাকা কারণ মালিকের ওয়াইফের গহনা বিক্রি করে ব্যবসাকে দিছে তাহলে এডম ক্যাপিটালের একটা অংশ সাত হাজার তারপরে ডিফিসিয়েন্সি যেটা বলছিলাম বের হয়েছে আটত্রিশ হাজার নব্বই এবার ক্রেডিট পাশে আসবে যত প্রকার খরচ ক্ষতি লোকসান তাহলে প্রথমেই হলো ব্যাড ডেফ যেটা আমি জীবনেও আদায় করতে পারবো না হলো সতেরো হাজার পাঁচশোর কত পার্সেন্ট ষাট পার্সেন্ট তাতে আদায় করতে পারবো না দশ হাজার পাঁচশো অর্থাৎ চল্লিশ পার্সেন্ট আদায় করতে পারবো সেটা গুডের মধ্যে চলে গেছে এবং আদায় করতে পারবো না দশ হাজার পাঁচশো এরপরে ড্রয়িং এটা হলো ব্যবসার টাকা এই জন্যে সে প্রতি বছর আদায় ড্রয়িং করছে আট হাজার সাতশো পঞ্চাশ ছয় বছরে হলো বাউন্ন হাজার পাঁচশো এরপরে আদার লস অন্যান্য অ্যাসেট থেকে যে লসগুলো খাইছি সেগুলো কি ফার্নিচার আমার ফার্নিচার থেকে ছিল ফার্নিচারে ছিল হলো সাত হাজার কিন্তু আদায় করতে পারবো তিন হাজার পাঁচশো তাহলে লস খাইলাম তিন হাজার পাঁচশো এবার স্টক এখানে চল্লিশ পার্সেন্ট আদায় করতে পারবো না তাহলে আদায় করতে পারবো না হলো এক একুশ হাজার তারপরে আছে বিলস রিসিভেবলের থেকে যেটা ব্যাড পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এবার টোটাল লসটা হলো উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এবার লস অন পেমেন্ট অফ বিলস ডিসকাউন্টেড বিলস ডিসকাউন্টেড করার কারণে যে লসটা খাইছি সেটা হলো তিন হাজার পাঁচশো যেটা ব্যাড তারপর আছে রিসিভার ফি এটা আমার খরচ তা রিসিভার ফি আমি দুই জায়গাতে দিছি একটা সিকিউরিটি বাবদ যে অ্যাসেট দিছিলাম সেটার উপরে চার পার্সেন্ট তাতে আসছে হলো আটশো টাকা আর আনসিকিউড অ্যাসেট থেকে সে পেয়েছে টেন পার্সেন্ট এখানে পাইছে তিন হাজার নয়শো পঞ্চাশ টোটাল হলো চার হাজার সাতশো নব্বই টাকা এইবার আমি দুই পার যোগ করব যদি সমান হয় তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে দেখি যোগফল এক লাখ এক হাজার একশো চল্লিশ এই পাশ এক লাখ এক হাজার একশো চল্লিশ দুই পার সমান অথবা আমার অঙ্ক হয়েছে বলে আমার বিশ্বাস দুই পাশ আমি ক্লোজ করে দিলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়